স্বাগতম জানাচ্ছি বাংলা ভিউ সরাসরি সম্প্রচারে। স্টুডিও থেকে যুক্ত হয়েছি আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেব আমাদের হাতে থাকা এখনকার আপডেট। সুনামগঞ্জের দুয়ারা বাজারে পাখির বাসা ভাঙতে গিয়ে বৈদ্যুতিকভাবে আহত হয়ে এক 10 বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোজাক্কির নামের ওই স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। দুয়ারাবাজার সদর ইউনিয়নের লামাসানিয়া গ্রামের বারিক মিয়ার পুত্র এবং লামাসানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সে চতুর্থ শ্রেণীর ছাত্র ছিল। ইউপি সদস্য কামরুল ইসলাম এবং স্থানীয়রা জানান, ওই বিদ্যালয়ের সড়ক সংলগ্ন পাশে বিদ্যুতের খুঁটির উপরি ভাগে ছিল একটি শালিক পাখির বাসা। বৃহস্পতিবার দুপুরে বিদ্যুতের খুঁটি বেয়ে বাসা ভেঙে পাখির ছানা আনতে স্কুল ছাত্র মোজাক্কির গিয়েছিল। এই সময় বিদ্যুতায়িত হয়ে তারে জড়িয়ে ছিটকে নিচে মাটিতে পড়ে যায় সে এবং ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এই ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা রুজু হয়েছে। এদিকে মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর ইউনিয়নে সীমান্তবর্তী একটি চা বাগানে 9 বছর বয়সী এক শিশুকে তার ফুফা ধর্ষণ করেছেন। এই ঘটনায় থানায় বাদী হয়েছেন তার বাবা এবং তিনি একটি মামলা দায়ের করেছেন। বুধবার বিকেল 5:30 হাজারীবাগ এলাকায় এই ঘটনাটি ঘটেছে। ধর্ষিত ছাত্রী বর্তমানে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় অভিযুক্ত ফুফাকে আটক করেছে পুলিশ। জানা যায় সে প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীতে পড়ত। বিকেলে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফিরছিল। এই সময় তার ফুফা তাকে লিচু এবং টাকা দেওয়ার লোভ দেখিয়ে লেবু বাগানের ভিতরে একটি ঘরে নিয়ে যায় এবং জোর করে ধর্ষণ করে। পরে বাড়িতে গিয়ে সে অসুস্থ অবস্থায় লোকজনকে সবকিছু খুলে বলে এবং মেয়েটিকে থানায় নিয়ে গিয়ে অভিযোগ দায়ের করেন তার বাবা। এবং মামলার পরদিন রাতেই শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন থানা পুলিশ অভিযুক্তকে আটক করেছে। কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী বলেছেন, এই ঘটনায় নির্যাতিতার বাবা মঞ্জুর আহমেদ বাদী হয়ে মামলা করেছেন। গ্রেফতারকৃত অভিযুক্তকে ধর্ষক মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং তার ব্যাপারে পরবর্তী আইনি প্রক্রিয়া সব প্রক্রিয়াধীন রয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমাদের হাতে থাকা এখনকার আপডেট। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সর্বশেষ আপডেট সবার আগে পেতে যুক্ত থাকুন বাংলাভিউর সাথে। আপনার ভালো লাগা, খারাপ লাগা এবং যে কোনো ধরনের পরামর্শ থাকলে জানিয়ে দিতে পারেন কমেন্টের মাধ্যমে। তাছাড়া আপনি ইউটিউবে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আবারও ধন্যবাদ।